জন্য গানটা আমি করে ফেললাম এভাবে ধারাবাহিকতা সেজন্য আমি বললাম মুর্শিদ নাম যা দিয়ে ভরা তার ভরা কি যায় রে ভরা সে বলেছে যে দয়া করে না আসলে কে তোমারে আনতে পারে তবে ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তে যদি ঘুরায় আপনি যদি ভক্ত হতে পারেন তাহলে ভক্তের কাছে দয়াল গুরু সবসময় উপস্থিত থাকে ভক্তের কাছ থেকে এক মুহূর্তের জন্য গুরু দূরে যাইতে পারে না তবে ভক্ত হওয়া লাগে যে হয় ভক্ত সে কিন্তু আমি গানটা এখানে রাখলাম আমার কি কথা থাকতে পারে আপনারা সবাই একটা বিষয় জানেন নোয়াখালী ফেনি এটা অনেকবার বলেছি কথাটা তারপরও কথার প্রসঙ্গে বলতে হয় একজন পিশাব নাম তার দুল্লা পিশাব ছিল না দুল্লা পিশাবের দরবারে আসরের নামাজের পরে কেউ থাকতো না অর্থাৎ গুরু কাউকে রাখত একটা ভক্ত একটু শক্ত সে বসে রয়েছে গুরু বলে আপনি কি যাবেন না বলে না আমি যাবো না আমি দেখবো আসরের নামাজের পরে আপনি কি করেন কাউকে বলে আমি নদীর ওপারে যাব আমিও যাব চলেন নদীর পাড়ে গেছে কোনো খেয়া টিয়া নাই বলে দয়াল আমি কিন্তু সাঁতার পারি না আমি কিন্তু সাঁতার পারি না বলে সাঁতার দিতে হবে না তাহলে পাড়ি দিব কিভাবে তখন গুরুর বাড়িতে একটা কাপড় ছিল সেটা বিছায়া দিছে বলছে যে কাপড়ের উপরে দাঁড়াবেন আর আমার পাঞ্জাবির কোনাটা টাইট করে ধরবেন ধইরা চক্ষু বন্ধ কইরা আপনি শুধু বলবেন দুল্লা 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 কে নাম হলো দুল্লা 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 কইয়া যখন নদীর মাঝখানে চলে গেছে তখন ওই ভক্ত শুনতাছে কি পিশাবি কইতাছে মাওলা ভক্ত কইতাছে নিজে কয় মাওলা আর আমারে কয় দুল্লা দুল্লা কমো না মাওলাই কমো যখন নাকি মাওলা কইতেছে ভক্ত আস্তে আস্তে দুইবার যাইতে আসবে মুর্শিদ তার হাত ধরে উঠায়া বলতেছে আপনি ডুবে যাচ্ছেন কেন কয় হুজুর আমি যখন নাকি দোল্লাবাদ দিয়ে মাওলা গা ধরছি তখনই আমি ডুবে যাইতেছি পিসাব কয় আপনি দোল্লাবাদ দিয়ে মাওলা বলতেছিলেন কেন বলে আপনি যে বলতেছেন তখন পিসাব কি বলে জানেন পিসাব বলে আপনি যে মাওলা বলতেছেন মাওলাকে কি আপনি চেনেন মাওলা কি আপনাকে চেনে যার সাথে চিনা চিনি নাই তার নাম ধরে ডাকলে সে আসবে চিনা চিনি থাকতে হবে তাই না আপনার পরিচিত একটা বন্ধু যদি দূরে গিয়া আপনার নাম ধরে ডাকে সাথে সাথে কিন্তু আপনি সাড়া দিবেন দোস্ত রে এই যান আর তার সাথে আপনার পূর্বের একটা বন্ধুত্ব চিনা চিনি আছে তখন বললো বাবা রে আপনি তো মাওলাকে চিনেন না আপনি চিনেন দোল্লাকে আপনি এখন দোল্লা দোল্লা বলতে থাকেন দোল্লার মাঝে আপনি মাওলা এটা একটা দৃষ্টান্ত এটা একটা বাস্তবতা তাই বলা হয়েছে যে আল্লাহর কাছে সরাসরি যাওয়ার কায়দা নাই যারা আল্লাহর সাথে সম্পর্ক আছে আল্লাহর সাথে প্রেম করেছে আল্লাহওয়ালা হয়ে গেছে ওই তাদের সাথে সম্পর্ক করলে তাদের মাধ্যমে মাওলা এই জন্য বলা হয়েছে মুর্শিদ দাম যার দিতে ভরা তার ভরা কি যায় রে মারা আমার হালিম বাবা যে একটি গান বলেছে স্বরূপে রূপের খেয়ে